তো অবশেষে হিরো আলমের মাহে রমজান কে নিয়ে গজল কিন্তু চলে আসলো। আসসালামু আলাইকুম, দিস ইজ সামি। তো এখন যারা যারা ভাবতেছেন যে হিরো আলমের এই গজলটা নিয়েও আমি রোস্ট করব, তাহলে আমি বলবো আপনার চিন্তা ধারণাটা পাল্টান, কারণ আমি আজকে হিরো আলমের এই গজলটা নিয়ে রোস্ট করব না। আর গজল নিয়ে রোস্ট করার কি আছে? কিছুই নাই। তাহলে চলুন কিছুটা হলেও শুরু করা যাক। This is Hero Alam. One only one most viral person Bangladesh. Jake sine na emon dui ekjon manush ken lengta phula paino paben. Sobai take ek namei sine Hero Alam. আর এই মানুষটা গান, সিনেমা, নাটক, এমপি এমন কিছু নাই যে যেটার পিছনে না দৌড়াইছে। অবশেষে মাহে রমজানের একটা গজল। না যাক, এইটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কিন্তু এই গজলটা নিয়ে অনেকেরই মতামত আছে। কেউ কেউ বলতেছে যে তার সিরা হিরো আলম এক একবার এক একটা জিনিস নিয়ে আসে। এন্ড অবশেষে এই গজল, মানে কারো ভালো কারো দেখার কায়দা নাই। একটা মানুষ যতই ভালো কাজ করুক তার পিছনে কিন্তু 10 জন লেগেই থাকে, তাও তাকে আল দেওয়ার জন্য। যেমন আমি কমেন্ট বক্সটা একটু চেক করলাম, সেখানে গিয়ে দেখি অনেকজন ভালো ভালো কমেন্ট করতেছে, কিন্তু তার মধ্যে দু একজন আছে যারা কিনা হিরো আলমকে দেখতে পারতেছে না, ওই যে সেই পিছনেই লেগে আছে। কিন্তু আমি সর্বশেষে একটাই কথা বলি, হিরো আলমের এই গজলটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে, বিশেষ করে গজলের রিলিক্স গুলা। এবং ব্যাকগ্রাউন্ডটাও খুবই ভালো বানাইছে। তো এই গজলটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন আরো কোনো ভিডিও আসতে আসতে সবাই ভালো থাকবেন, ভালো আসবেন।